হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আয়ু সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ডান্সের ভিডিও করব, এর জন্য যাব। কোথায় যাব ভাই বল? ভাই জানে কোথায় যাবে। তো ভাই এসছে, এদিকে শাহিন মামাও চলে এসছে, এখন যাবো বেড়াতে হবে। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বলে একটু দেরি হয়ে গেল। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। ঘেমে তো মেকআপ গুলো একদম উঠে গেল। জায়গাটা ভালো বলো, সুন্দর দেখো। ওই যে কাশফুল, মানে অ্যাকচুয়ালি এরা তো কাশফুল চাইছিল। দেখ দেখা যাচ্ছে না, আমি অনেক জুম করেছিলাম। না এখানে দাঁড়াও তুমি, ও আনতে গেলে হচ্ছে একটা ফুল। ভালো লাগছে ফুলটা, তাই দেখতে পাচ্ছ? ওই যে ও গেছে তো ফুলটা আনতে, নায়িকাকে গিফট করবে। নায়িকাকে তাড়াতাড়ি আয়, নায়িকাকে গিফট করতে আনছে ফুল। ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে। আই লাভ ইউ। না দেখো ফুলটা গিফট করবে কি করে দেখে নাও। আমাদের যে ভিডিও করবে সায়ন, তোকে অপমান করলো নাকি? আমি তো বুঝতে পারছি না। দেখতে পাচ্ছিস ওই যে ওখানে তিনখানা ছাগল আছে, দেখ তিনটে, একটা দুটো তিনটে, পরপর তিনটে ছাগল আছে। আর এই পাশেরটা কোথা থেকে চলে এলো? হ্যাঁ না ওই তো পরপর তিনটে, দেখ একটা কি, আমি কিন্তু ক্যামেরার পিছন দিয়ে সে একটু সরে আসে, আমরা তিনজন একসাথে। আসলে কি বলতো, আমি কিন্তু বলিই নি যে ওই তিনটে তোমরা, ঠিক আছে? তোমরা নিজেকে নিজে, তার মানে কি বলতে চাইছো বুঝতে পারছো? তোমরা হচ্ছে নিজেরাই। তাহলে ট্রেন আসছে না, এই লাইনে ট্রেন আসে না, এটা নতুন লাইন। এটা তো হালি শহর কাঁচরাপাড়া রানাঘাট যেতে গেলে এই লাইনটা পড়ে এইখানে। সাইন কিছু বলছিস? হ্যাঁ ওটা একটা নতুন লাইন করেছো বাস থেকে? না নতুন হয়নি, ওটা বেশি দিন হয়নি, ওটা না ওটা বেশি দিন হয়নি, ওটা করেছো? হ্যাঁ ওটা ওইটা না, ওটাতে বেশি দিন হয়নি করেছো? হ্যাঁ এক বছর বছর হয়ে গেছে হাঁকছে ওটা। হ্যাঁ ওটা হাঁকছে ওখানে, হ্যাঁ তোর বাবা পায়খানা করে? কোথায় পায়খানা করে? লাইন ধরে পায়খানা করে শেষ পর্যন্ত তোর বাবা? সে তো বিশ্বাসযোগ্য। এ দেখো কেউ, তোমরা দেখতে পাচ্ছ একজন ওখানে বসে আছে। যে ওখানে বসে আছে না, তোমরা ভালো করে দেখো। ওই যে একজন যে বসে আছে, সে পায়খানা করছে ওখানে, ঠিক আছে? সারা ব্লগের মধ্যে পায়খানা দেখাচ্ছি, ভাবা যায় কেন? উনি ভাইরাল হয়ে যাক। ওই দেখো পায়খানা একদম বসে। তারা একটুখানি স্টপ করছি হ্যাঁ ভিডিওটা, কারণ ট্রেন আসছে, একটু বন্ধ করে। চলে গেল ট্রেন, চলে গেছে, আবার আমরা চলে এসেছি। ওই দেখো আমরা ভেবেছিলাম যে ওখানে পায়খানা করছে, অ্যাকচুয়ালি না, ওটা না মাছ ধরছে, ঠিক আছে? ওই দেখো কি করছে,
সারা রাস্তাঘাটে ঝাঁতা করছে। কি বাবা, এই আবার পড়ে যাচ্ছে, কি বলবো, ঝাঁতা যেখানে সেখানে। দেখো আমরা না দেখে বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একটা মাছ ধরা হচ্ছে ওখানে, ঠিক আছে। এই যে দাদা দাদা, ভিডিও কলে কি আসছে, ভিডিও কলে কি আসছে, ভিডিও কলে কে আসছে, ছোট মানি আছে। এই পাপন কই, আমাকে দেখ, আমাকে দেখ, দাঁড়া এত দেখো, পাপন কোথায় দেখ তো, দুর্গা কালী। ছোট মানি বড় মানি ফোন করেছে, ভিডিও কল করে কথা বলছে। আর এটা কে, ভুটকু দাদা, বলো বাজে কথা, বুঝে পড়ে যাবে। তোমাদের দেখাচ্ছি, দেখেছো আকাশের অবস্থাটাও দেখে নাও, আকাশে দেখেছো কি অবস্থা। যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, সকালে রোদ উঠেছে, এখন বৃষ্টি হচ্ছে। সেজে গুজে এসছে, মেকআপ উঠে যাচ্ছে, আর ওই দেখো ওখানে কি করছে, মনে হচ্ছে যেন হিরো যাচ্ছে, কিন্তু হিরো না, হচ্ছে হচ্ছে কি কাকা 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 কালটু কৃষ্ণ, ঠিক আছে। ও ওয়েদারটা জাস্ট অসাম লাগছে, ওয়েদারটা, কিন্তু বৃষ্টি না আসলেই হবে। আবার ট্রেন আসছে বুঝলে, ট্রেন আসলে না এমন ভাবে ভিডিও করাতে কেউ দেখতে না পায়। আচ্ছা আর ট্রেন আসছে, ধরে থাকলে সবাই বুঝতে পারবে। এরকম যে ট্রেন আসছে, এরকম কিনেছিস নাকি, এরকম আমার কথাটা শুনে এরকম ভাবে দাঁড়াই ট্রেন পিছনে, না অত কিছু করতে হবে না, বেশি কিছু না। এক সেকেন্ড দাঁড়াও, একটু কম দাও ভাই, একটা জিনিস করবে তোমায় অল্প অল্প দেখাবো, দাঁড়াও। এ ভাই একটা জিনিস করবে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 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 ঠিক আছে। এই দেখো কি করবে, আমি আগে যাই, একটা জিনিস করবে, আমি আগে যাই, ছায়ানো করবে এমন ভাবে, এটা দেখতে না, দেখো তারপরে কি বলছিল, শুনতে পাওনি, তাহলে শুনতে হবে না। এই যে সায়ন, এই যে দেখেছো কিরকম কমেডিটা করলো, যে ট্রেন থেকে আসছে তাদেরকে উল্টো পাল্টা বলছে, ও যে এই কেলাবো ধরে যা এখান থেকে ভেতরে ঢোক, এসব উল্টো পাল্টা বলছিল, মারবো তোদেরকে, ঠিক আছে, এসব বলছিল। ওটা আবার তাকিয়েও ছিল, দেখো আমরা চলে এসেছি অলরেডি, তখন দেখেছো একটা জিনিস, হ্যাঁ ফেমাস লোক ফোনে দেখেছো হয়তো, তাই তোমাকে বলছে যে চিনি। এই দেখো কাশফুল, দেখো 650 তো তোমার সাবস্ক্রাইব হয়েছে, আর কতদূর যাবি রে, হাঁটতে চলে, তুই দেখ ওই দেখ, ওই যে লাল রঙের ইসে দেখতে পাচ্ছিস যে সিগন্যালটা, হ্যাঁ সিগন্যালটার পাশ দিয়ে, ও আচ্ছা ওখানে মাছ রে, খুলে গেল ভাই, এখানটাও তো একটু করা যায় রে, না হতেই পারে, আমার সাথে থাকে সবসময়, ওটা রেলগাড়ি ওখানেই থাকে, ওই যে ওই লাইনটা তৈরি করেছে অনেকদিন হয়েছে মোটামুটি, কি পড়ে যাচ্ছিল এখনই, এখনই পড়ে যাচ্ছিল, এখানে শুট করবে, কি শুট করবে কিছুই আমি বুঝতে পারছি না, ক্যামেরা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, মানে নিজে কিছু কিছু নেয়নি, শুধু সেজে গুজে চলে এসছে, ওর হাতে স্ট্যান্ড, ওর হাতে ব্যাগ, আমার হাতে ক্যামেরার ব্যাগ, মানে কিছু না কিছু আমরা সব ইউজ করছি, হাজারটা
ফুল ওনার হাতে আছে একটা ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা আবার ও দান করেছে ফুলটা ওই ফুল ওরম ভাবে নিচে মুখের সামনে নিয়ে রাখতে নেই ও যেখানে নিয়ে যাবো সেখানে যাবো তুই ভিডিও বানাবি এখানে কোনো আমি বলছি এখানে অল্প একটু ক্লিপ নিয়ে বা অন্য জায়গায় অন্য একটু ক্লিপ এমনি করবা কি সায়ন বলো দাদারি কি বলবো আমি কি এখানে করবি কি এখানে ফটো তুলবি আরে তুমি আমার ভিডিও কথাটা বলো আগে কি করবা হ্যাঁ চলো এখানে একটু করবা চলো চলো এখানে তো ভিডিও কর নাববো কি করে এখান থেকে নামতে পারবে না ওই সামনে ওই যে ওই সামনে দিয়ে নামতে হবে ওই যে ওইখানটা দিয়ে ওখান দিয়ে মনে কাদা আছে কিন্তু আমি কাজ করে যাই মাটি আমি না পড়ে যাচ্ছিলাম এখানে নাম নেমে যা আমি ধরবো তোমার ফোন নেমে যা দাঁড়াও নেমে যাবা ভাই একটা হাত দাও তুমি তুমি স্লিপ কাটবা না তুমি পা দাও বাবা এদিকে নাচবে এদিকে একটা নাচতে পারছে না যেমন যেরকম ভিডিও করে দিই তোমাকে তোকে সেরকম ক্যামেরা বের করছি জায়গাটা ভালো আছে জায়গাটা সুন্দর বেশ ওয়াও জায়গা এই জায়গাটা দেখো কত সুন্দর দেখো সায়নের দাদা সায়নকে তুলে দিচ্ছে ছবি সায়ন পোজ দিচ্ছে লেভেলের পোজ সায়ন হতে পারে ছোট পোজ দেয় বড়দের মতো সায়ন হাসি আমিও দিন দিন বড় হচ্ছি আমি এখন ঘেরে খুশি বাচ্চা নয় ও দিন দিন বড় হচ্ছে তো আমাদের কথা ছিল যে ওখানে একটা ডান্স ভিডিও বানিয়ে আরেকটা লোকেশনে গিয়ে ডান্স ভিডিও বানানোর বাট প্রচন্ড গরম আর ঘেমে যাচ্ছি মাথাও ব্যথা করছে এর জন্য আর একটাই ডান্স ভিডিও আপাতত বানাচ্ছি আর বানাবো না শর্টস ইনস্টাগ্রামে রিলস এইসবগুলো করছি এখানে করলাম ওখানে ভাই করছে তারপর এই যে এখানে সায়ন বসে আছে সায়নও করবে তো সবাই করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমাদের শ্যুট সবকিছু কমপ্লিট ভিডিও ফটো রিলস সবার সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম আমার প্রচণ্ড গরম লাগছিলো বলে আমি চুলটা খুলে ফেলে এরকম খোপা করে নিয়েছি তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু কমেন্ট করে বলবে আর তোমরা কেউ কিছু বলবে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে
খুব খিদে পেয়েছে আর এখন বাড়ি যাবো। চলো দেখতেই পেয়েছো আমরা কিভাবে এসেছি, স্ট্রাগল করেছি মানে। ঠিক আছে চলো আজকে ভিডিও এখানেই। হ্যাঁ কি বলো? না কিছু বলবো না। তো আজকে ভিডিও এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।